আমরা মেয়েরা একটা সময়ে এসে আমাদের ফার্টিলিটি এবং রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যাই এবং অবশ্যই চিন্তায় পড়ারই কথা। আসসালামু আলাইকুম, আই এম এনজে, ISSA সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড ইউর নিউট্রিশনাল কোচ। আজকের এই ভিডিওতে আমি কী ধরনের খাবার দাবারগুলো খেলে এবং কী কী টিপস ফলো করলে আমাদের বডি ফার্টিলিটি ডেভেলপ করা যায়, রিপ্রোডাক্টিভ হেলথটাকে অনেক বেশি পরিমাণে ভালো রাখা যায় সেগুলো নিয়ে কথা বলতে এসেছি। প্রথমে আমাদের যেটা বুঝতে হবে, ফার্টিলিটি ডেভেলপ করতে ইটস নট এ ম্যাজিক, ইটস পিওর সায়েন্স। সো আমরা যারা ওভারওয়েট আছি, প্রথমেই যদি আমরা ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের ফার্টিলিটি লেভেল কিন্তু খুব তাড়াতাড়ি ইনক্রিজ করবে। এর পাশাপাশি কিছু খাদ্যাভ্যাস আছে যেগুলো আমাদের ফার্টিলিটি ডেভেলপে খুব সহায়ক ভূমিকা পালন করে। নাম্বার ওয়ান আমি বলবো, আপনারা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় এগ ডিম খান তাহলে ফিমেল বডিতে এবং মেলদের ক্ষেত্রেও ফার্টিলিটি খুবই ইনক্রিজ করে। নাম্বার টুতে আমি বলবো রঙিন শাক সবজি প্লাস ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো, ভিটামিন এ ভিটামিন সি জাতীয় খাবারে ফার্টিলিটি বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি। সো ভিটামিন এর মধ্যে আছে গাজর, আছে প্রচুর ভিটামিন এ পাওয়া যায়, মিষ্টি কুমড়া আছে, এই ধরনের রঙিন শাকসবজি প্লাস ভিটামিন সির ক্ষেত্রে এখন শীতকাল, অরেঞ্জের সময় অরেঞ্জ পেয়ারা এই ধরনের ফ্রুটসগুলো কিন্তু আমরা খেতে পারি। তার পাশাপাশি বিভিন্ন রকমের নাটস এবং লিনটিন, যদি আমরা মসুরের ডাল খাই এবং হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকমের ছোলার ডাল আছে প্লাস হচ্ছে আমরা যদি শিমের বিচি খাই, এগুলোতে কিন্তু ফার্টিলিটি ইনক্রিজ করার ক্ষমতা রয়েছে। এবং যদি আমরা অ্যালমন্ড, তারপর কাজু বাদাম, এগুলো শরীরের জন্য খুবই ভালো কারণ প্রচুর ভিটামিন ডি এতে রয়েছে এবং প্রচুর ভিটামিন বি রয়েছে। সো আমরা নাটস এবং লিনটিন ফার্টিলিটি ডেভেলপের ক্ষেত্রে কিন্তু খেতে পারি। এর পাশাপাশি সামুদ্রিক মাছ, সি ফিশ আমরা যেটাতে বলি, যেতে প্রচুর আয়রনের সোর্স আছে। আয়রন আমাদের রক্ত কণিকাকে অনেক বেশি শক্তিশালী করে এবং আমাদের ফার্টিলিটি হেলথ আমাদেরকে অনেক বেশি ফার্টাইলও করে তোলে। প্লাস যে কোনো ফ্যাটি ফিশে কিন্তু আমাদের প্রচুর ওমেগা থ্রি পাওয়া যায়। ওমেগা থ্রি ফার্টিলিটি ডেভেলপে অনেক ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি আমরা যদি শুধুমাত্র প্রোটিন বলতে, শুধুমাত্র যদি আমরা প্রাণীজ প্রোটিনের দিকে খেয়াল না করে কিছু পরিমাণ আমরা উদ্ভিজ প্রোটিনের দিকেও খেয়াল করি, মটরশুঁটি শিমের বিচি এগুলো খাই, এগুলো আমাদের ফার্টিলিটি ডেভেলপ করবার জন্য খুবই ভালো। আর প্রাণীজ প্রোটিনের মধ্যে আমি বলবো, যদি আমরা চিকেন মিট নিয়ে থাকি এবং কলিজা গরুর মাংস, রেড মিটের ক্ষেত্রে যে জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে, রেড মিট আমরা অল্প পরিমাণে নিব, প্রোটিন সোর্স হিসেবে আমরা অল্টারনেটিভ যে প্রোটিন সোর্স আছে ডিম ফিশ অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের যে উদ্ভিজ প্রোটিন সেগুলোর সোর্স আমরা নিতে পারি। আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে ট্রান্সফ্যাট, দ্যাট মিন্স বাইরের ভাজা পোড়া, বাইরের ফাস্টফুড এইসব জিনিসগুলো অবশ্যই বাদ দিতে হবে। সুগারি কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো বাদ দিয়ে দিতে হবে যেগুলো আমাদের ওজন বাড়ানোর প্রধান কারণ। এবং এর পাশাপাশি একটা হেলদি লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে হবে। শুধুমাত্র খাবার দাবার খেলেই তো হবে না, ফার্টিলিটি ডেভেলপের জন্য কী ধরনের এক্সারসাইজ বা স্ট্রেচিংগুলো আমরা করলে আমাদের বডি ফার্টিলিটি ডেভেলপ করা যায় সেই সেশনটিও কিন্তু আছে। সো সেই সেশনটিও কিন্তু মিস করবেন না। অবশ্যই আমরা হেলদি খাবো, ভালো থাকবো, নিউট্রিশনাল ফুডগুলো খাবো, ওজন নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করব, অবশ্যই হেলদি একটা লাইফস্টাইলের দিকে নিজেকে ধাবিত করব। এর পাশাপাশি এক্সারসাইজগুলো কিন্তু অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আর কী ধরনের এক্সারসাইজ টিপস অ্যান্ড ট্রিক্স এনজে ইট অ্যান্ড ফিটের কাছ থেকে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। প্লাস আমাদেরকে দোয়ায় সবসময় স্মরণ রাখতে হবে।